সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আজ আমি আপনাদেরকে শেখাবো কাফিটহাটের স্বর সপ্তক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। মনে রাখবেন আমি আমার এই চ্যানেলে একদম এক নাম্বার থেকে শুরু করে পর্যায়ক্রমে আমি সিরিয়ালভাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমি কোনো এলোমেলো আপনাদেরকে শিক্ষা দিচ্ছি না। আপনারা যদি আমার চ্যানেলের এই প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, সময় নিয়ে লং সময় নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারা সঙ্গীতে ভালো কিছু করতে পারবেন। সেই জন্যে আপনারা আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন এবং বুঝবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অনেক সময় ভিডিও বানাতে গিয়ে কথাতে বা লেখাতে কিছু কিছু ভুল হয়ে যায়, আপনারা সেগুলো ভালোভাবে একটু বুঝে নেবেন, নিজের থেকে বুঝে নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন আমরা প্রথমে কাফিটহাটের পরিচয়টা জেনে নিই। কাফিটহাটে আমাদের সাতটি স্বর ব্যবহার করা হয়, এর মাঝে দুটি স্বর বিকৃত, এর মাঝে আমাদের দুটি স্বর বিকৃত, একটি হচ্ছে কোমল গা আরেকটি হচ্ছে কোমল নি। আপনাদের মনে রাখতে হবে কাফিটহাটে আমাদের সাতটি স্বর ব্যবহার করা হয়, এর মাঝে দুটি স্বর বিকৃত, একটি কোমল গা আরেকটি কোমল নি। আপনারা এই ঠাটগুলি প্রত্যেকটা ঠাট ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আমি এই কথাটি প্রত্যেকবারই বলি, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কণ্ঠস্বর সুন্দর হবে, ফিঙ্গারিং ঠিক হবে এবং সুন্দরভাবে আপনারা গান করতে পারবেন। বিশেষ করে ঠাটের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ঠাট ভালোভাবে বুঝবেন এবং শিখবেন, কারণ আমাদের ঠাটের উপরেই গান। সেই জন্য আপনারা ঠাট যদি ভালোভাবে চিনেন বুঝেন তাহলে যে কোনো গান আপনারা অনায়াসে বাজাতে পারবেন। সেজন্য ঠাটগুলি বিশেষভাবে ভালো করে করবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে কাফিটহাটের স্বরগুলি দেখিয়ে দিচ্ছি আরোহী অবরোহীর মাধ্যমে। যেমন আমাদের এসব থেকে সারগাম করি আমরা, এই হচ্ছে আমাদের কাফিটহাট। আমাদের কোমল গা শুদ্ধ গার থেকে একটু হালকা করে বলতে হবে, কোমল করে নরম করে বলতে হবে। তারপরে আমাদের কোমল নি শুদ্ধ নির থেকে একটু হালকা করে নরম করে কোমল করে বলতে হবে, আর বাকি নোটগুলো আগের মতোই আমি আবার দেখিয়ে দিচ্ছি। যেমন এরকম আপনারা সুন্দর করে গলায় সেট করে স্বরগুলি প্র্যাকটিস করবেন। তারপর আপনারা বিভিন্ন সারগামের মাধ্যমে বিভিন্ন পাল্টার মাধ্যমে এই কাফিটহাটটি আরও ভালো করে সাধনা করে নেবেন, তাহলেই আপনারা যে কোনো গান, বিশেষ করে কাফিটহাটের উপর যে গানগুলি রচিত সেই গানগুলি অনায়াসে বাজাতে পারবেন। যেমন আমি দাদরা তালের উপর পাল্টা করে দেখাচ্ছি, উপরে আমাদের এই কমল গা, উপরে যখন বাজাবেন এই কমল নোট, গা রে সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা রে গা রে সা, এরকম আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন। তারপর আমি কাহারবা তালের একটি পাল্টা করে দেখাচ্ছি, সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা রে গা গা রে সা নি রে সা নি ধা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। এই আপনারা এইভাবে যে কোনো সারগাম আপনাদের
যেই সারগামটি ভালো লাগে সেই সারগাম দিয়ে আপনারা প্র্যাকটিস করে নেবেন কাফি ঠাট্টি ভালোভাবে। এবং আপনারা প্রত্যেকটা সারগামই সিঙ্গেল ডাবল করে নেবেন। যেমন আমি কাহার পাতলে যে পাল্টাটি করলাম সেটি এখন যদি ডাবল করি তাহলে এইরকম। আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, যেই সারগাম যেই পাল্টাই আপনারা করেন না কেন, প্রত্যেকটা সারগাম প্রত্যেকটা পাল্টাই আ সহকারে করবেন, তাহলে আপনাদের সুরের সেন্স আরও বেশি বাড়বে, সুরের সেন্স তাড়াতাড়ি হবে, আপনারা যে কোনো সুর বুঝতে পারবেন। সেই জন্য আ দিয়ে বেশি বেশি করে করবেন। এরকম আপনারা আ দিয়ে করে নেবেন, সিঙ্গেল ডাবল ভালোভাবে করে এই কাফি ঠাটটি আপনারা বুঝে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।